কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। 24 ঘন্টার মধ্যে ফের রাজ্য পুলিশের মহানির্দেশক পদে বদল। গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে সেই জায়গায় বিবেক সাহাকে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফের বদল হলো, এবার সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিজি হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ঠিক কি কারণে বিবেক সাহাকে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হলো, কি জানা যাচ্ছে? মধ্যে ফের রাজ্যের ডিজিকে চেঞ্জ করা হলো এবং সঞ্জয় যিনি কিনা 9 ব্যাচের অফিসার তাকে করা হলো এই ডিজি করা হলো রাজ্যের। এবং যে প্রশ্ন উঠছে যে কি কারণের জন্য 24 ঘন্টার মধ্যে ডিজিকে চেঞ্জ করা হলো, সেই বিষয়টা তোমাকে একটু জানিয়ে রাখবো যে এই সঞ্জয় মুখার্জি তিনি 1989 ব্যাচের অফিসার এবং ওনার সিনিয়র অফিসার ছিলেন হচ্ছে এই বিবেক সাহা, যাকে গতকালকে ইলেকশন কমিশন অ্যাজ আ ডিজি হিসাবে অ্যাপয়েন্ট করেছিল। এবং দেখা যাচ্ছে যে তার রিটায়ারমেন্ট আছে এই চলতি বছরের 31 মে মাসে তার রিটায়ারমেন্ট আছে এবং সেই তখনও কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। এবং সেই কারণের জন্যই হচ্ছে, কারণ আমরা জানি যে 4 জুন পর্যন্ত এই নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলবে এবং তার আগেই যেটা দেখা যাচ্ছে যে বিবেক সাহা তার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে। এবং ইলেকশন কমিশন যদি চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 মাস তার তার যে এই যে টেনিয়ার সেটা কিন্তু বাড়াতে পারে ইলেকশন। কিন্তু এক্ষেত্রে যেটা দেখা গেল, যেহেতু নির্বাচন প্রক্রিয়া চলবে এবং হয়তো ইসিআই সেই নির্বাচন কমিশন হয়তো তার টেনিয়ার বাড়াতে চায় না এবং সেই কারণের জন্য কিন্তু নতুন একটি ডিজিকে অ্যাপয়েন্ট করা হলো যিনি কিনা 1989 ব্যাচের অফিস। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রাজীব কুমার তিনিও কিন্তু 1989 ব্যাচেরই অফিসার ছিলেন এবং যেহেতু বলা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে তিনি কোন রকম নির্বাচনের কাজে থাকতে পারবেন না। রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। 24 ঘন্টার মধ্যে ফের ডিজি বদল, বিবেক সাহার জায়গায় সঞ্জয় মুখোপাধ্যায়, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? গতকাল বিবেক সাহার যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল ডিজি হিসেবে সেটা তো ইলেকশন কমিশনের মতামতের ভিত্তিতেই হয়েছিল। এখন তো ইলেকশন কমিশনই এগুলো দেখছেন, তারপরে 24 ঘন্টার পরেই যদি তাদের মনে হয় আর একজনকে করতে হবে, তাহলে বোঝা যাচ্ছে যে তুগলকি কাণ্ড চলছে এবং এটা সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারীর মতামতের উপর ভিত্তি করে এই ইলেকশন কমিশন চলছে। সাংঘাতিক খারাপ অবস্থা। ইলেকশন কমিশন এখন বিজেপির একদম পকেটের একটা সংগঠন হয়ে গেছে, শুধু তাই নয় দলীয় সংগঠনে রূপান্তরিত হয়েছে, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা এই যে 24 ঘন্টার মধ্যে মতামত বদলাতে হচ্ছে সেটাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর বিষাক্ত হাত এর সঙ্গে যুক্ত, কালো হাত জড়িয়ে আছে, শুভেন্দু অধিকারীর কালো হাত এই ব্যাপারে জড়িয়ে আছে। এটা অতি নিন্দনীয় এবং তুগলকি কাণ্ড। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তার বক্তব্য, শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলানেই এই কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের সঙ্গে রয়েছেন মেদিনীপুরের বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, সোমবারই রাজীব কুমারকে সরিয়ে বিবেক সাহাকে নিয়ে আসা হয়েছিল, এবার বিবেক সাহাকে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে যে ডিজি পদে নিয়ে আসা হয়েছে তার পেছনে শুভেন্দু অধিকারীর হাত দেখতে পাচ্ছে তৃণমূল কংগ্রেস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই শুধুমাত্র এই যে 31 মে তার অবসর, সেই ব্যাপারটা কি গতকাল বিবেক সাহার নাম অ্যানাউন্স করার সময় নির্বাচন কমিশন জানতো না? এটা কি না জেনে এই ধরনের একটা পদক্ষেপ, ডিজির মতো একটা পদে একজনের নাম অ্যানাউন্স করা হচ্ছে, সেই বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন, এটা কি ভুল? এই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তোমাকে জানাই, প্রোটোকল অনুযায়ী যেটা দেখা যায় যে ইলেকশন কমিশন যদি
কাউকে চায় তাহলে তার টেনিয়র বাড়তে পারে, যেটা তোমাকে আগেই বলছিলাম। সেক্ষেত্রে কিন্তু সঞ্জয় যাকে আগে করা হয়েছিল অর্থাৎ বিবেক সহায়কে, তার টেনিয়র বাড়াতে পারত 6 মাসের জন্য, কারণ যেহেতু যখন তার রিটায়ারমেন্ট হচ্ছে তারপরও নির্বাচন প্রক্রিয়া চলবে। কিন্তু যখন নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তখন কিন্তু যদি চায়, রাজ্য যদি চায়, সেক্ষেত্রে কিন্তু সেই রাজ্য যখন ক্ষমতায় আসবে তাহলে আসার পর ফের সেই বিজেকে চেঞ্জ করে দিতে পারে। তখন কিন্তু ইসিআই এর অর্থাৎ ইলেকশন কমিশনের মুখ পুড়বে, কারণ তাদের নির্দেশ অনুযায়ী বিজেপি হয়েছে রাজ্যের, এবং রাজ্য যখন ইলেকশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, রাজ্যে তিনি ক্ষমতায় আসবেন, তিনি চাইলে সেই বিজেপিকে চেঞ্জ করতে পারে, এবং সেই যদি করা হয়, সেদিকে যদি রাজ্য হাঁটে তাহলে কিন্তু ইলেকশন কমিশনের মুখ পুড়বে। এবং সেই কারণের জন্যই মূলত এই এত কিছু ভেবেই কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে যে বিবেক সহায় তার যেহেতু রিটায়ারমেন্ট ছিল 31 মে তার রিটায়ারমেন্ট ছিল, এবং তার টেনিয়ার আর বাড়াতে চায় না, এই যেটা তোমাকে বললাম, যে তথ্য তোমাকে দিলাম, সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু ইলেকশন কমিশন তারা চেঞ্জ করলো এই তাদের সিদ্ধান্ত। গতকালের সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যেই তারা চেঞ্জ করলো, এবং সঞ্জয় মুখার্জি যিনি কিনা রাজীব কুমারের ব্যাচমেট 1989 ব্যাচের তিনি অফিসার, তাকে অ্যাপয়েন্ট করা হলো রাজ্যের ডিজিপি হিসেবে একেবারেই। রিয়া, সেক্ষেত্রে এই নির্বাচন কমিশন যে উত্তর দিচ্ছে না যে ঠিক কী কারণে বিবেক সহায় থেকে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম পরিবর্তন করা হলো, সেই বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য পুলিশে এই যে 24 ঘন্টার মধ্যে একটা পরিবর্তন হলো, রাজ্য পুলিশের পুলিশ মহলে এই ঘটনায় কী প্রতিক্রিয়া? দেখো, পুলিশ মহলের তরফ থেকে যেটা তোমাকে গতকালকেই আমি বলছিলাম, যে পুলিশ মহল যেমনটা বলছে যে রাজীব কুমার তিনি কিন্তু অলরেডি নির্বাচন নিয়ে যে কাজ সেটা কিন্তু তিনি শুরু করে দিয়েছিলেন, এবং একাধিক কিন্তু আমরা দেখেছি যে এসপি ডিএমদের সঙ্গে মিটিং, তিনি নির্বাচন প্রক্রিয়া কিভাবে চলবে, যে কিভাবে তারা একাধিক স্টেপ নেবেন, বা কিভাবে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করবেন, বা নির্বাচন কিভাবে করানো হবে, সমস্তটা কিন্তু তিনি একটা সেট আপ করবেন এর মাধ্যমে কিন্তু সেটা সামনে এসেছিল। এবং তারপরে যেটা দেখা যায় যে রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়, এবং এই রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে, কারণ আমরা জানি এর আগেও যদি আমরা পূর্ব যেসব যে খবর সেগুলো আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখাই যায় যে যিনি ডিজিপি রাজীব কুমার কিন্তু অত্যন্ত রাজ্যের ঘনিষ্ঠ বা অত্যন্ত কাছের। এবং রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচরায়, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। 24 ঘন্টার মধ্যে বিবেক সহায়ের বদলে নতুন ডিজি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়, এটাই জানিয়ে দেওয়া হলো, কিভাবে দেখছেন এই এই সিদ্ধান্ত বদলকে? দেখুন, আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন পুরো এক্সারসাইজটাকে নিরপেক্ষ করতে চাইছে, তাই জন্য কোনো ফাঁক রাখতে চাইছেন না। হয়তো তারা দেখতে পাচ্ছেন, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করছে, কোথাও বোধহয় পক্ষপাতের ব্যাপার থাকলেও থাকতে পারে, আমরা বলতে পারবো না। কিন্তু নির্বাচন কমিশন যে পদক্ষেপই নিক না কেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য, নির্ভয় করার জন্য, ভয়হীন করার জন্য, রক্তপাতহীন করার জন্য, সেটাকে আমরা স্বাগত জানাই। আপনাকে তথ্য দিই, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি, বিবেক সাহায়ের 31 মে তার অবসর গ্রহণের কথা ছিল, সেই জন্য তাকে এক্সটেনশন, যেহেতু 4 জুন অবধি ভোট চলবে, সেই জন্য তাকে এক্সটেনশন না দিয়ে তার বদলে সঞ্জয় মুখোপাধ্যায়কে বাছা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে আমরা তাঁদের প্রতিক্রিয়া নিয়েছি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে পরিবর্তন, এর পেছনে শুভেন্দু অধিকারীর হাত দেখতে পাচ্ছেন তারা, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস সবসময় এইসব বিরোধীদের হাত দেখতে পায়, বিরোধীদের ভয়ে ভয়াত্ম থাকে। আসলে আচ্ছা বলুন, ডিজিপি কি ভোট করবে? ডিজিপি কি ভোট দিয়ে দেবে? ভোট তো মানুষ দেবে। তো এই বিষয়টাকে এরা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার তাতে তো সাহায্য করা উচিত নির্বাচন কমিশনকে। আমরা বুঝতে পারছি না এই তর্জাটা কেন করছেন। প্রথম দিন থেকে, নির্বাচন শুরুর সময় থেকেই, মানে নোটিফিকেশন জারির পর থেকেই একটা মানে দৈরথ শুরু করার চেষ্টা, এটাতে শুধুমাত্র লাভ কারোর হয় না, এটা করা উচিত নয়। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম কংগ্রেসের নেতা মুখপাত্র সৌম্য এইচরায়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, তুমি যে কথা বলছিলে যে এই যে সঞ্জয় মুখোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তিনি এবার ডিজির চেয়ারে বসতে চলেছেন রাজ্য পুলিশ মহলে, এটা নিয়ে কি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত? দেখো, যখন যেমনটা তোমাকে জানাচ্ছিলাম যে সেই সময় যখন রাজীব কুমার ছিলেন, তিনি কিন্তু একটা তার যে কিভাবে
প্রক্রিয়া চলবে, যখন ইলেকশন চলবে কিভাবে চলবে, তার একটা কিন্তু তিনি তার একটা বলা চলে যে তার একটা সিস্টেম তিনি তৈরি করেছিলেন এবং সেই একাধিক মিটিং তিনি করেছিলেন এবং তারপরেই কিন্তু চেঞ্জ করা হয়। এবং তার স্ট্রাইকে তিনি কিনা রাজীব কুমারেরও সিঙ্গল ব্যাচের অফিসার, 1988 ব্যাচের অফিসার ছিলেন বিবেক শাহ, তাকে গতকালকেই কিন্তু ইমিডিয়েট বেসিসে তাকে বিজেপি করা হয়। এবং কালকে তিনি কিন্তু এই দায়িত্বভারও নিয়েছিলেন, গতকালকে তিনি দায়িত্বভার নিয়েছিলেন এবং বেশ কিছু অফিসারদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেছিলেন ভবানী ভবনে, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তিনিও বেশ কিছু অফিসারদের সঙ্গে কথা বলেছেন। এবং তার সেই ২৪টা ঘন্টা কাটতে না কাটতেই যেটা দেখা গেল যে ইলেকশন কমিশন ফের আরো একবার ডিজিপি বদল করলো কেন, এবং যেটা জানা যাচ্ছে যে তোমাকে যেমনটা আমি বলছিলাম যে 31 মে তার রিটায়ারমেন্ট রয়েছে এবং তখনও নির্বাচন প্রক্রিয়া চলবে, কারণ 4 জুন অব্দি সেই নির্বাচন প্রক্রিয়া চলবে। এবং সেই কারণের জন্যই কিন্তু যেটা আবারও বলবো যে ইলেকশন কমিশন যদি চাইতো তাহলে টেনিয়র 6 মাসের জন্য বাড়াতে পারতো, কিন্তু ইলেকশন কমিশন সেই টেনিয়র বাড়ালো না, কারণ যদি রাজ্য যেই ক্ষমতায় আসুক আসবে রাজ্যতে তিনি যদি চান তাহলে কিন্তু সেই বিজেপি কে বদল করে দিতে পারে 2 মাসের মধ্যে। এবং সেই কারণের জন্যই কিন্তু ইলেকশন কমিশন এই সিদ্ধান্ত নিল না, কারণ যদি রাজ্য চেঞ্জ করে দেয় ইলেকশন কমিশনের ওপরে যদি রাজ্য দেয় সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের মুখ পড়বে। সেই কারণের জন্যই কিন্তু ইলেকশন কমিশন সেই সিদ্ধান্ত বা সেই করলো না যে টেনিয়ার বাড়ানো বা এরকম কিছু করলো না, তারা সরাসরি সেটা করলো যে রাজীব কুমারেরই ব্যাচমেট সঞ্জয় মুখার্জি বিবেক শাহের পরেই যাদের ব্যাচ রয়েছে 1989 এর ব্যাচ রয়েছে, সিনিয়রিটি অনুযায়ী দেখা যাচ্ছে যে রাজীব কুমারের পর এই সঞ্জয় মুখার্জি তিনিই কিন্তু সিনিয়র বস, এবং সেই কারণের জন্য সঞ্জয় মুখার্জিকে সেই চেয়ারে বসানো হলো, বিজেপির চেয়ারে বসানো হলো। এবং ইলেকশন কমিশনের সমস্ত বিষয়ে তিনি কাজ পারবেন এবং তাকে দায়িত্ব নিতে হবে, এবং আজকেই তিনি দায়িত্ব নেবেন সঞ্জয় মুখার্জি বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে পুলিশ মহলে কিন্তু নিয়ে যে তীব্র জল্পনা সেই জল্পনা শুরু হয়েছে, কারণ হচ্ছে গতকালকেই তিনি রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে আনা হয় এবং তার 24 ঘন্টার মধ্যে এবার সঞ্জয় মুখোপাধ্যায়কে আনা হলো রাজ্য পুলিশের ডিজি পদে, কিভাবে দেখছেন নির্বাচন কমিশনের ভূমিকাকে? বিবেক সহায় যথেষ্ট যোগ্য, দক্ষ এবং সততার সঙ্গে নির্বাচন পরিচালনা করবার মতো অফিসার বলেই আমি জানি। নির্বাচন কমিশনের কাছে কি সংবাদ আছে আমি বলতে পারবো না। আমার নিজের ব্যক্তিগত ধারণা, বিবেক সহায় নির্বাচনকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সক্ষম হতেন। তন্ময়বাবু আপনাকে জানিয়ে রাখি, বিবেক সহায়ের 31 মে তার অবসরের সময়, সেই জন্যই তাকে বদলানো হয়েছে বলে আমরা জানতে পারছি কমিশন সূত্রে, এবং সেই কারণেই সঞ্জয় মুখোপাধ্যায়কে নিয়ে আসা হয়েছে। কিন্তু এই পরিবর্তনকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলানেই এই পরিবর্তন হয়েছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, আমি বলতে পারবো না শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে হয়েছে না কার অঙ্গুলি হেলনে হয়েছে। যদি সত্যি সত্যি 31 মে ডেট অফ রিটায়ারমেন্ট হয় এবং নির্বাচনের ফল প্রকাশ যেহেতু 4 জুন মাসের 3 তারিখে, ফলে স্বাভাবিকভাবেই একটু অসুবিধে সৃষ্টি হওয়ার কথা। কিন্তু আমি বিবেক সহায়কে যথেষ্ট দক্ষ, যোগ্য এবং নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে যথেষ্ট এফিশিয়েন্ট অফিসার হিসাবেই বিশ্বাস করি। সুতরাং নির্বাচন কমিশন বললেছেন, এখন সবটাই নির্বাচন কমিশনের আওতায়, আমার আপনার কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতার সঙ্গে, তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তটাকেই সবচেয়ে ওপরে রেখেছেন। অন্যদিকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, ধন্যবাদ রিয়া তোমাকেও।